বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আজ হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করাটা দেখাবো। এ রান্নাটা আমার মার কাছ থেকে শিখেছি। আমি যখনই ছোট মাছ রান্না করি এভাবে হাতে মাখিয়ে রান্না করে থাকি। এখানে তেল দিয়ে দিয়েছি, হাফ কাপ পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হাফ চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিলাম, একদম পেঁয়াজটাকে সফট করে। এর মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুইটা আলু, সামান্য একটু লাউ আর দুইটা টমেটো কুচি। এগুলোকে এখন ওই মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব এবং হাতে ধোয়া একটু পানি দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। আপনারা চাইলে একসাথেও মাছগুলো সাজিয়ে দিতে পারেন। আমি দুইভাবেই রান্না করে থাকি। মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা হিট মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। মাছটা যেন ভালো মতো সিদ্ধ হয়ে আসে, আশা করি সবার কাছে ভালো লাগবে। এভাবে রান্না করলে আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে। আমরা তো সবাই এভাবে রান্না করে থাকি, সবাই আমরা এই খাবারটা খেয়ে থাকি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদেরকে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন। দেখেন ঝোলটা হয়ে আসছে, আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম, ঢেকে দিলাম ঝোলটা একটু টেনে আসার জন্য। হয়ে গিয়েছে, আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।